হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি ফিরছিলাম শ্বশুরবাড়ি, আর যাওয়ার পথে ব্যারাকপুরে দাদা বৌদিতে চলে গেছিলাম অনেক দিন পর। ভেবেছিলাম ওদের সেকেন্ড ফ্লোরটাই বসতে পারবো, কিন্তু সেটা এখনও ওপেন হয়নি একটার পর, আর আমরা তার আগেই পৌঁছে গিয়েছিলাম। তারপরে ওদের ফার্স্ট ফ্লোরে বসি আর ভেটকি ফিশ ফ্রাইটা অর্ডার করে দিই, সেটা তো দারুণ খেতে। ওটা খেয়ে দিয়ে আবার কিছুক্ষণ আমরা বসি, তারপরে অর্ডার করে দিই বিরিয়ানি। আর অন্যান্য বার হয় কি, বলার সাথে সাথে 5-10 মিনিটের মধ্যে ওরা দিয়ে দেয়, কিন্তু এবার দেখলাম আমরা 8 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছি। মানে অপেক্ষা করতে করতে আমাদের এত খিদে পেয়ে গেছে যে ভাবছি অন্য কিছু অর্ডার করে দিই। তারপরে অনেকক্ষণ পর ওরা আসছেই না। তারপরে আরেকজনকে জিজ্ঞাসা করলাম, তো লেট হচ্ছিল, বসেছিলাম, কি আর করবো। কেমন লাগছে শুধু শুধু স্যালাড খেয়ে? আপনি কি চাইছেন এখন? হ্যাঁ, এলে ভালো লাগবে। কতক্ষণ অপেক্ষা করছেন? অনেকক্ষণ। ও, কার সাথে এসছেন? ওর সাথে। ও, প্রথমে এসে কি খেলেন? ভেটকি কাটলেট। কেমন লাগলো? ভালো। আর খাওয়ার ইচ্ছা আছে? না। এরপর কি প্ল্যান? এরপর বাড়ি যাবো। বার করো খুঁজে খুঁজে। এই তো বেরিয়ে গেছে, আমার দিকে চেয়ে আছে। দুটো মাটন বিরিয়ানি আর একটা মাটন চাপ অর্ডার করার অনেকক্ষণ পর একটা আসে, আর একটা তারও অনেকক্ষণ পর আসে, ততক্ষণে আমার একটা খাওয়া অর্ধেক হয়ে গেছে। আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি, কিন্তু সেদিন এত বেশি পরিমাণে খাওয়া হয়ে গেছিলো যে তারপরে আর এই কিছু বাকি রেখেছিলাম, আর পারছিলাম না। হ্যাপি বার্থডে টু আন্টি, একটা আসবে এক্ষুনি। হ্যাপি বার্থডে টু ইউ। কেমন লাগলো হ্যাপি বার্থডে? আটা চাপ হয়ে গেল। আর ইউ খুশি? হ্যাঁ। আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে যাই, যেহেতু একটু মুভি দেখতে যাওয়ার প্ল্যান আছে, একটু পাশেই জুডিও আছে সেখানেও যাব। তো মৌরি মিস্ত্রি নিয়ে আমরা বেরিয়ে পড়ি। এখানে আমরা আগেও এসেছি, আর এই অতীন্দ্রতে খুব ভালো ফেসিলিটি, তাই এখানেই আসা। তারপরে একটা ভালো সুন্দর মুভি দেখে আমরা চলে যাব জুডিওতে। আর এখানে দেখলাম অনেকটা ফাঁকা, আর সময়ের একটু লেটই হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে। মুভি দেখা হয়ে যাওয়ার পর আমরা চলে আসি জুডিওতে। আর এখানে সেরকম কিছু কিনি দেখাতে কি করছিলাম যে কি নতুন এসেছে, যেহেতু সামনে পুজো। 6:23 পরে আমরা ব্যাগটা আনতে চলে যাই, আর এই হলের পাশেই হচ্ছে ভিডিও। আমরা ব্যাগটা ওখানে রেখে দিয়েছিলাম, তারপর ভিডিওতে দিয়েছিলাম। আর এই আলোটা খুব সুন্দর লাগছে না, নতুন সাজিয়েছে এখানে, খুব সুন্দর করে সাজিয়েছে এরা। আর ব্যাগটা নিয়ে এবার আমরা বাড়ির কাছে রান্না দিলাম। তো ভিডিও এইটুকু এটা ভিডিও করো।